বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে বেশ বেশ ভালো আছেন। আমিও শুকর আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটি অন্যরকম একটা, আপনারা তো অবশ্য টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি কী ধরনের ভিডিওটা আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আমার ডাইনিং ডেকোরেশনের ভিডিওটি। কারণ ডাইনিংটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে আমরা আমাদের মানুষের মানে একটা বাড়ির যে পরিবেশ, সবার জীবনে কিন্তু ঘুম এবং খাওয়া এই দুটো কিন্তু খুবই প্রয়োজন। তো আমার ঘুমের জায়গা এবং বেডরুমটা অনেক অনেক হেলদি হতে হবে, এবং রান্নাঘরের যে জায়গা যেখানে আমার খাবার তৈরি হয় সেই জায়গাটাও খুবই মানে হেলদি পরিবেশে হাইজেনিক হতে হবে, এবং আমরা যেখানে বসে খাই সেই জায়গাটাও কিন্তু অনেক পরিপাটি হওয়াটাই আমি মনে করি ভালো। যার যে সামর্থ্য অনুযায়ী সেই জায়গাটা সেভাবে পরিপাটি করা। তো আমার যে সামর্থ্য এবং আমার যে রুচি সেটারই কিছু প্রকাশ আমি আপনাদের সাথে করছি। তো আমি সিম্পলভাবে যেভাবে আমি আমার ডাইনিংটাকে ডেকোরেট করি সেটাই, মাঝে মাঝে একটু লুকটা চেঞ্জ করতে কিন্তু ভালোই লাগে। আর খাবারটা যেই হোক যেটাই হোক না কেন, সেটা যদি একটু সুন্দরভাবে পরিবেশন করে খাওয়া যায় তাহলে এর বিকল্প আর হয় না। আর তারপরে আরেকটি বিষয়, সেটা হলো পরিবারে আমি সবাইকে নিয়ে আমি ডাইনিংয়ে একসাথে বসেই কিন্তু আমরা খাওয়াটা খাই। অতএব এই পরিবেশটা একটু অন্যরকম হলে কি মন্দ হয় না? তাই আমি আপনাদের সাথে কিছু মুহূর্ত মানে কিভাবে একটু মাঝে মাঝে একটু অন্যরকম করে সাজাই এবং কিভাবে ডাইনিংটা ডেকোরেট করলে ভালো লাগে আমার মতো করে আমি ভিডিওটা করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন সেই সব বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলেই দেখে নিতে পারবেন। এই কথাটা কেন বলি, কারণ আমাদের মানে যারা ইউটিউবার আছে তাদের জন্য মানে এটা একটু মানে সাবস্ক্রাইবারের যে কতখানি মূল্য সেটা আমরা একটু বুঝি, এই জন্য মানে আপনারা হয়তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলে যান, এই জন্যই মনে করিয়ে দেওয়া। কারণ আমার ভিউয়ার্স, আমার চ্যানেলে যত ভিউয়ার্স আছে তার মধ্যে 90% আনসাবস্ক্রাইবার। তো সেই সব আনসাবস্ক্রাইবার যেসব বন্ধুরা আছেন সেই সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যেসব বন্ধুরা আমার বন্ধু মানে সাবস্ক্রাইব করেছেন সেই সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো ডাইনিং টেবিলের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার ডাইনিং। তো ডাইনিংয়ের আমি যেহেতু আমার ডাইনিংটা একটু বড়, এটা হচ্ছে 8 চেয়ারের, তা 8টা চেয়ার অবশ্য আমি ইউজ করি, 6টা গেস্ট না আসলে আমার লাগে না, আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, এই জন্য আমার 6টা চেয়ার রাখলেই হয়ে যাচ্ছে, এই জন্য মূলত 6টাই রাখি। আর আমার ডাইনিংয়ের এই পাশটা খুবই পছন্দ, কারণ এই জানালা থাকার কারণে এই জায়গাটা ডাইনিংয়ের এই লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় যখন মানে রাতে চাঁদের আলো আসে এবং সকালে সূর্যের আলো মানে পূর্ব পাশ থাকাতে আমি কিন্তু এখানে খুবই, বিশেষ করে চাঁদনি রাতটা খুব সুন্দরভাবে কাটাই এখানে বসে। আমি আমার হাজবেন্ড দুজনে এখানে জানালার পাশে বসে অনেক গল্প করি, ভালো লাগে। আর এই হচ্ছে আমি নর্মাল যেভাবে এতদিন ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর টেবিলে যে জিনিসটা রাখা আমি পছন্দ করি সেটা হলো কিছু ড্রাই ফ্রুট রেখেছি, তারপরে টিস্যু হোল্ডার আর ক্যান্ডেল স্ট্যান্ড আর পানির জার আর মগ, তো এটা থাকবেই কারণ পানি তো আমাদের খেতেই হবে, আর এটা তো টেবিলের একটা অংশ, আর কিছু টিস্পুন, এই মানে এগুলো হচ্ছে বেসিক, এগুলা টেবিলে রাখলে এটা মানে খুবই ভালো হয় হাতের কাছে,
পাওয়া যায়। আর একটা ন্যাচারাল প্ল্যান রাখার চেষ্টা করি, এবং যে আর্টিফিশিয়ালও রাখা যায়, আপনারা চাইলে যার যার রুচি মতো রাখতে পারেন। তো আমি এক এক লুক। তো আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েক রকমের ডাইনিং ডেকোরেশন ভিডিও শেয়ার করব, তো দেখতে থাকুন।